কাল রাতে কিন্তু তুমি আমাকে ফাঁকি দিলে। কই আবার ফাঁকি দিলাম? তোমার কি একটা গল্প বলবে বলবে করেও বললে না। জানো, গল্পটা শোনা হয়নি বলে সারা রাত আমি ছটফট করেছি। আমার জন্য আপনার কষ্ট হয়? হয় না। আবার তোমার ইনোসেন্ট মুখটা দেখলেই আমি বুঝতে পারি কত কষ্ট তুমি চেপে রেখেছো। আমার বুকটা ভিজে যায়। তোমার কথাগুলো নিঃসংকোচে আমাকে বলো রানু। বলতেই হবে? হ্যাঁ, না শুনে শান্তি পাবো না। আর এতে করে তোমার বুকটাও হালকা হয়ে যাবে। জানোই তো, শেয়ার করলে দুঃখের বোঝা কমে। আপনাকে কোনো দিন দেখিনি, চেনা জানাও ছিল না, তবুও আপনার সঙ্গে একই বাড়িতে জয়েন্টলি কেন থাকতে রাজি হয়েছিলাম জানেন? কেন রানু? আপনার নামটা মুরাদ বলে। মানে? সুলাইমানের সঙ্গে বিয়ের আগে আমি তখন সবেমাত্র স্কুল ফাইনাল পরীক্ষা দিয়েছি। একটু ছেলের সাথে আমার ভালোবাসা হয়ে গেছে। তোমাদের দেশের বাড়িতে? দেশের বাড়িতে মানে বড় আপার বাড়িতে। পরীক্ষার পর শহরে আমি বড় আপার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আপার পাশের বাড়িতেই ছেলেটি থাকত। ছেলেটি বিয়ে পাশ। ছেলেটি খুব সুন্দর করে কয়েকটি চিঠি দিয়েছিল আমার। কি ভাষা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি আর প্রেমে পড়ে গিয়েছিলাম। ওর নাম ছিল মুরাদ। ওর সাথে ব্যাপারটা এগুলো না কেন? আমি ঠিক করেছিলাম আপার বাড়িতে থেকে লেখাপড়াটা চালিয়ে যাব, কিন্তু আমার স্বভাব চরিত্র ভালো না। এই কথা বলে আপা আমাকে তার বাড়িতে রাখতে রাজি হলো না। তারপর আমিও আপার সাথে রাগ করে গায়ের বাড়িতে চলে গেলাম। মুরাদ আমাকে চিঠি লিখে জানিয়েছিল আমি রাজি থাকলে সে আমাকে নিয়ে ঢাকায় পালিয়ে গিয়ে বিয়ে করতে রাজি আছে। তুমি কি করলে? পরিবারের মান সম্মানের কথা চিন্তা করে আমি রাজি হতে পারলাম না। এদিকে মুরাদ কিছুদিন অপেক্ষা করে ঢাকায় একটা চাকরি নিয়ে চলে গেল। আর ওদিকে ঘটকের মাধ্যমে আমারও বিয়ে হয়ে গেল। ছেলেটা কোথায় থাকে তুমি জানো? না, তবে এই শহরেই থাকে। আমার সঙ্গে কখনো কোথাও দেখা হয়নি। পথে ঘাটে আমি এখনো ওকে খুঁজে পাই। তুমি কি আমাকে তোমার সেই হারিয়ে যাওয়া মুরাদ মনে করেছিলে? না, আপনি যে সেই মুরাদ নন নাসির ভাইয়ের সঙ্গে আলাপ করে সে ব্যাপারে নিশ্চিত হয়েছে। তবুও আমি যে কেন আপনার সঙ্গে একই বাড়িতে থাকতে রাজি হয়েছি আমি নিজেই জানি না। এমন তো হয়, সাইকোলজিতে এটাকে অবসেশন বলে, বুঝলে তো? এক ধরনের আচ্ছন্নতা। তুমি এই মুরাদ নামের অবসেশনে ভুগছো, এমনটা হতেই পারে। ইটস কোয়াইট ন্যাচারাল। আমিও আজও ওকে ভুলতে পারি। ওর সঙ্গে দেখা হলে কি হবে আমি জানি না। মানুষ কত অসহায় তাই না? তুমি কেঁদো না। আমি তোমার আসল মুরাদ না হতে পারি। মুরাদ তো আমি যতদূর পারি তোমার চাপা কষ্ট ভুলিয়ে দেব। সত্যি বলছো? বিশ্বাস হয় না। বুঝতে পারছো কি কষ্টে আমি আছি?
তোমাকে যা বললাম টিটুর আব্বাকে কোনোদিনও বলিনা। তুমি নিশ্চিন্ত থাকতে পারো, আমি ছাড়া পৃথিবীর আর কেউ কোনোদিন তোমার এই কাহিনী জানবে না। যতদিন তাকে খুঁজে না পাও আমাকে তোমার আসল মুরত মনে করো। ঘনিষ্ঠ বন্ধু সৈকতের স্ত্রী রুবি, কলেজের অধ্যাপিকা, অনেক বড়লোক মানুষ। মিথ্যে বলছো কেন? আমি তোমার বন্ধুর স্ত্রী না আসল বন্ধু। জানেন আমি অনুমতি না দিলে ও বিয়েটা পর্যন্ত করতে পারবে না। সে কোন কাল থেকে আমাদের সম্পর্ক? কই, আপনাদের বাসায় আর কাউকে দেখছি না যে? আমি তো আরেকজনকে দেখবো বলে এসেছি। আপনার বোন না ননদ? মুড়া সেদিন নিয়ে গিয়েছিল আমাদের বাসায়, আমরা কেউই ছিলাম না সেদিন। আমার ননদ দেশে চলে গেছে। এসব কথা থাক রানু, মেহমান এসেছে, জানাস তো দাও। না না, আজ আর বসবো না মুড়া, তোমার সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে, কাজও আছে। তোমাকে এক্ষুনি আমার সঙ্গে একটু বেরোতে হবে, গেট রেডি প্লিজ। আমি ততক্ষণে তোমার বোনের সংসারটা একটু ঘুরে দেখে আসি। ও এই নাও তোমার প্যাকেট, এই প্যাকেটটা সেদিন ফেলে এসেছিলে আপনার ননদের বোধ হয়। চলো চলো যে সংসার দেখি, রেডি হয়ে তাড়াতাড়ি। আমার ছেলে চিঠি। আচ্ছা, আমার ব্যাডলা, আপনার ননদের সাথে আমার দেখা হলো না সেদিন সন্ধ্যায়। আমি আমার মার বাড়িতে গিয়েছিলাম, আমার হাজবেন্ডও ছিল না বাড়িতে। আপনাকে কানে কানে একটু কথা বলি, মুরাদ একসময় আমার জন্য পাগল ছিল, আমার সঙ্গে ওর বিয়ে হলো না বলে ও আর এখন বিয়েই করলো না। এখন আপনার ননদের কৃপায় ওর ঘাট থেকে যদি ভূত ডাক না। আমার ননদকে বিয়ে করবেন উনি বলেছেন? একটা চিরকুট রেখে এসেছিল, ও তো লিখেছে তোমাকে পাত্রে দেখাতে নিয়ে এসেছিলাম। এতেই তো সব বোঝা যায়। কোন ক্লাসে পড়ে আপনার ছেলে? ক্লাস টুতে পড়ছে। আপনার কর্তাটির সঙ্গে কিন্তু দেখা হলো না। লাইলিকে দেশে রেখে আসতে গেছে, ছুটির দিন তো, পরে আর ছুটি ম্যানেজ করতে পারত না। আপনাকে চাই না, থাক আরেকদিন, তখন শুধু চা কেন, একেবারে পোলাও কুরমা খেয়ে যাব। রুবি, রুবি আমি রেডি। হ্যাঁ আসছি, উঠি ভাই চল। হ্যাঁ চল। কি ব্যাপার তোমার মুখ থমথমে? ওদিকে ওই মহিলাকে দেখলাম, কেমন যেন ইজি হতে পারল না। কি আমি কি অসময়ে এসে পড়েছিলাম? কি যে বলো না, আরে ওই মহিলাই তো তার ননদকে আমার ঘরে গছবার জন্য ঘটকালি করছে। তার ঘটকটিও কিন্তু যথেষ্ট সুন্দরী। আমাকে ল্যাংমারের মুড নিয়ে বেরিয়েছে মনে হচ্ছে। মারবো না,
এতদিন পর তুমি পাখি পছন্দ করতে পারলে, একটু আনন্দ টন্দ করবো না? আনন্দ শিখেই তুলে রাখো, ও ঘুরে বালি। মানে মেয়েটাকে তোমার পছন্দ হয়নি? একেবারে ছোট লোকের গোষ্ঠী, বাড়ি ভাড়া খাওয়ার টাকা এটা সেটা নানান ছুতো ধরে ওই মহিলা তো দিন রাত আমাকে দুইছে। সেদিন শপিং এ গিয়ে ননদ আর ভাবি মিলে পুরো মাসের বেতনটাই আমার নামিয়ে দিয়েছে। তার মানে সম্পর্কটা হচ্ছে না? তোর মাথা খারাপ হয়েছে? ওই রকম একটা ফ্যামিলির সাথে সম্পর্ক পাতলে হাতে লাউ নিয়ে আমাকে রাস্তায় নামতে হবে। বুঝেছি, ওই বাসাটা তুমি ছেড়ে দাও। ছেড়ে তো দিতেই হবে, দিতে আরেকটা আশ্রয় থাকলে ওই বাসায় কেমন ফিরে যেতাম। আমরা যাচ্ছি কোথায়? যেদিকে দু চোখ যায়। সৈকতকে নিয়ে এলেই পারতে। ওর সময় কোথায় আমার জন্য সময় নষ্ট করার? বিরহ পর্ব মনে হচ্ছে? বিরহ পর্ব না নরক পর্ব বুঝে উঠতে পারছি না। মাঝে মধ্যে তুমি দুঃখ করে বলো না, তুমি বাস মিস করেছি, আমার যন্ত্রণা আমি ফুল বাসে চলে গেছি। সৈকত এখন কোথায়? কুয়াকাটা ফুর্তি করতে গেছে গার্লফ্রেন্ড নিয়ে। তুমি জানলে কি করে? জানিয়েছে একজন সুন্দরী মহিলাদের শুভাকাঙ্ক্ষী কি অবাক থাকে। তোমার মতো খাঁটি সোনাকে ফেলে আমি একজন ভুল মানুষকে বিয়ে করি, তার প্রতিফল তো আমাকে পেতেই হবে। এই জিতু মিয়া, তোমার জন্য লজ এনেছি। এই আমি কালকে আঙুর কিনে দেবো। হ্যাঁ চলো আমার সাথে চলো, আমি তোমাকে গল্প শোনাবো। এসো চলো। সুন্দর সুন্দর লেগ আছে, জায়গাটা যা সুন্দর না। তুমি ওখানে না একটা জাদুঘর আছে বুঝছো, সেখানে আমাদের আগের দিনের জিনিসপত্র গুলো আছে। এই ছেলে আর আলাপ করতে হবে না, রাত অনেক হয়েছে, ঘুমোবে চলো। আর ওনাকে বলো খাবার টেবিলে ঢাকা দেওয়া আছে। আমি খাবো না রানু, আমি খেয়ে এসেছি। জিতু কি হলো, এসো যাও বাবা, কালকে তোমাকে আমি বেড়াতে নিয়ে যাবো। হুম ঘুমিয়ে পড়ো। কারোর কাছ থেকে কিচ্ছু নিতে হবে না, শুয়ে পড়ো, কালকে সকালে স্কুল আছে। এইটা কি? রুবির আচরণে তুমি যে চিরকালের মতো বাধা পড়ে আছো সেটা আমি সকালে তোমাদের দুজনকে দেখিয়ে বুঝতে পারি। তোমার ভণ্ডামিকে সত্য বলে বিশ্বাস করে আমি আমার নিজের জীবনে সর্বনাশ দিকে আনতে যাচ্ছিলাম।
কি হচ্ছে? একটা বৈধ রোমান্টিক দৃশ্য। ধাও কখন এলে? এই তো এখন। তোমাকে একটা সুসংবাদ দিতে পারি। বলো। আমাদের ব্যবসার নতুন একটা ব্রাঞ্চ ওপেন করতে যাচ্ছি, তারই শুভ সূচনা করে এলাম। ঠিক করেছি কুয়াকাটা একটা মোটেল চালু করব। পর্যটন কেন্দ্র হিসেবে কুয়াকাটার আকর্ষণ ক্রমশই বাড়ছে, তাই জমি বায়না করে এলাম। পড়ে দেখো। তুমি খুশি হন? হব না কেন? তোমার ব্যবসায়িক উন্নতি হচ্ছে। তোমার ব্যবসায়িক উন্নতি মানে? আমার ব্যবসায়িক উন্নতি তোমার ব্যবসায়িক উন্নতি না? আমার ভয় হয় শুকর। কিসের ভয়? নিজেকে ছড়িয়ে দেবার নেশা যেভাবে তোমাকে পেয়ে বসেছে, তোমাকে আমি হারিয়ে ফেলি। প্রচন্ড ঘুম পেয়েছে, বড্ড খিদেও পেয়েছে। খেয়ে দে, যত খুশি ঘুমো। আমি রাস্তা তোমার মডেল চালু করতে কত খরচ হবে? ছোট আকারে শুরু করে পর্যায়ক্রমে ডেভেলপ করব। প্রাথমিক পর্যায়ে জায়গার দাম সহ 30-35 লাখ টাকা ইনভেস্ট করব। গুড মর্নিং দুলা ভাই, খেতে বসেছেন তাই সালাম দিলাম না। বসে পড়ো, পরিচয় করে দিই। ওকে তো চিনতেই পেরেছ, আর ও হচ্ছে বিন্তি, মাদারীপুরে আমার স্কুল জীবনের বেস্ট ফ্রেন্ড, সঙ্গীতার ছোট বোন। সোশ্যালজিতে এমএ করে এবার একটা এনজিওতে চাকরি করছে। তাহলে তো উনি শালিকা গুচ্ছের মধ্যেই পড়েন। অফকোর্স, আপনার সাথে ইটিশ পিটিশ করার যাবতীয় অধিকার আমার আছে। আপনার মতো সুন্দরী সে অধিকার প্রয়োগ করলে ভালোই লাগবে। আপা দেখেছেন পুরুষ মানুষের স্বভাব, একটু ফাঁক ফোকর পেলেই অন্যের ক্ষেতে ঢুকে পড়তে চায়। এমনি এমনি কি চালু হয়েছে? পুরুষ হইতে সাবধান। পুরুষ জাতি সম্পর্কে ম্যাডামের মনে হয় দারুণ বিদ্বেষ। কি ম্যাডাম ম্যাডাম করছো? ওকে তুমি বলো। দ্যাটস রাইট, একজন সুদর্শন পুরুষের মুখে তুমি ডাক শুনতে ভালোই লাগবে। শুনো, এনজিওতে ঢোকার পর ও উইমেনস ইস্যু নিয়ে কাজ করছে, তাতে পুরুষদের সম্পর্কে যে ধারণা হয়েছে, পুরুষদের প্রতি শ্রদ্ধা পোষণ করার তেমন কোনো কারণই নেই। হ্যাঁ আপা, তাই। গত 6 মাসে আমি 50টার মতো কেস ডিল করেছি। যেসব তথ্য পেয়েছি তাতে আমি রীতিমতো শকড। ওই যে বেশি যাও, হাত ধুয়ে বসে পড়ো। হ্যাঁ আপা, সকালে ডিম টোস্ট খেয়ে বেরিয়েছি, এখন ভুনা খিচুড়ির গন্ধে আমার আবার খিদে পেয়েছে। হ্যালো মুরাদ, তোমাকে একটা জরুরি কথা বলতে ফোন করেছি। বলো। সৈকত ফিরে এসেছে। তোমাকে সেদিন বাড়ি থেকে ডেকে নিয়ে যেসব কথা বলেছি তা নিয়ে তুমি কিন্তু সৈকতকে আবার চার্জ করতে দিও না। কেন? ভণ্ডটাকে ক্ষমা করে দিলে? না না, ভুল আমারই হয়েছে। সেদিন আমি কান কথা শুনে ওকে একটা বিস্তৃ সন্দেহ করে বসেছিলাম। ও আসলে কুয়াকাটা গেছে ব্যবসায়িক কাজে। আর ইউ শিওর? হ্যাঁ মুরাদ, আমি শিওর হয়ে তোমাকে ফোন করছি। তুমি আবার ওকে ঝাড়ি মারতে দিও না। ওকে দেন। তাহলে ব্যাপারটা দাঁড়ালো, ছেলে জুডুও খায়, তামাকও খায়, তবে সেদিন তামাক খায়নি, এই তো? হ্যাঁ তাই। বাসা পেয়েছ? খুঁজছে। আমিও খুঁজছি, একটা জায়গায় হয়তো হয়েও যেতে পারে। উদ্ধার করো সখী, এই নরকবাস আর সহ্য হচ্ছে না। দেখি কি করতে পারি, রাখছি। আমার কিছু জরুরি কথা আছে আপনার কাছে, কিছু কথা শুনতে চাই। আশা করি সত্যি কথাই কইবেন।
জানুন লোকে কি হয়েছে আপনি কি আর হবে লাইলিরে বিয়ে করার ব্যাপারে রানুরে কি কইছেন এসব কথা আমাকে জিজ্ঞেস না করলে খুশি হব সুলেমান সাহেব আমি কোথাও বিয়ে শাদী না করার সিদ্ধান্ত নিয়েছি আপনি কি আলাদা বাসা নেওয়ার কথা রানুরে কইছেন হ্যাঁ আমার আসলে একাই থাকা উচিত সেই জন্যই মনে হয় রানু আপনার উপর অভিমান করে আছে মুরাদ ভাই প্রতিজ্ঞা করছে দরকার হলে বস্তিতে আলাদা বাসায় নিজের মতো করে থাকবো তবু আর কোনোদিন কারোর সঙ্গে জয়েন্ট বাসায় থাকবো না সিদ্ধান্তটা একদিক থেকে ভালোই মুরাদ ভাই এতদিন ধরিয়া সুসম্পর্ক বজায় রেখা একলগে থাকতাছি ও অনেকটা জগদাদাড়ি করে আলাদা হয়ে যাবো এইটা আমি চাই না আমি বাসা করতেছি বাসা না পাইলে রানুরে দেশের বাড়ি রেখে আসবো আর বাড়িওয়ালারে কাল সকালে নোটিশ দিয়ে দিন ঠিক আছে আমিও একটা বাসা খুঁজে নেব আপনি হাত মুখ দিয়ে নেন জানো মুরাদ ভাইকে বাদ দাও না না আমি খাবো না বন্ধু বাসা থেকে খেয়ে এসেছি তোর সঙ্গে জরুরি কথা আছে বল পরশু শুক্রবার তোকে আমাদের বাসায় যেতে হবে সন্ধ্যে 7টায় আসবি জরুরি তো কি ব্যাপার বৃহস্পতিবার আরে না না রুবি পাঠিয়েছে তোর কাছে কি হয়েছে খুলে বল না শোনা রুবি তোর জন্য একটা পাত্র ঠিক করেছে মেয়েটা আমাদের বাসায় আসবে তুইও আসবি না দোস্ত ওসব পাত্রী দেখা দেখির মধ্যে আমি নেই বিয়ে টিয়ে আমাকে দিয়ে হবে না কেন রে শালা তুই কি অক্ষম পুরুষ নাকি চুরাই প্রেমের মজা ছাড়তে চাস না চুরাই প্রেম মানে মানে নিজে গরু না কিনে অন্যের গরু দুধ খাওয়া হাসছিস কেন শালা তোকে আজ একটা স্পষ্ট জবাব দিতে হবে কি জানতে চাস বল রুবির প্রতি তোর এক ধরনের দুর্বলতা আছে সেটা আমি বিয়ের আগে থেকেই জানি আমি কিন্তু তোর মত নিয়ে রুবিকে বিয়ে করেছি এখন ঠাট্টা করে হোক আর সত্যি করে হোক তুই রুবিকে পাশনি বলে বিয়ে করছিস না এরকম কথা তুই রুবিকেও বলেছিস আমি সত্যি করে জানতে চাই এটা কি আসল সত্য কি চুপ করে আছিস কেন ভেটকি দিয়ে আজ আর পার পাবি না তোকে সত্যি কথা বলতে হবে সেই কথা রুবির প্রতি আমার যদি সেরকম দুর্বলতা থাকতো তাহলে তোর সাথে আমার বন্ধুত্ব এতদিন থাকতো না অবশ্য ভুলটা আমারই হয়েছে বিয়ের পরও তোদের দুজনকে আমি বন্ধু ভেবে এসেছি বহু আর তোদের বাসায় যাতায়াত করেছি যার ফলে তুই আমাকে সন্দেহ করার সুযোগটা পাচ্ছিস আসলে বিয়ের পর তোরা আই মিন তোরা যারা সংসারী তাদের চিন্তা ভাবনা মন মানসিকতা এত সংকীর্ণ হয়ে যায় আর সেজন্য বোধহয় আমি বিয়ে করার সাহসটা হারিয়ে ফেলেছি আমি তোকে সন্দেহ করছি না আমি যদি সন্দেহ করতাম তবে রুবির সঙ্গে তোকে মিশতে দিতাম না সন্দেহ করছে তোরই প্রেমিকা মানে তুই রুবির কথা বলছিস ছি আরে শালা আমার বউ তোর স্ত্রী হতে চাইলে কিংবা তুই তাকে বউ হিসাবে পেতে চাইলে অনেক আগেই ছেড়ে যেতাম রুবি এবার তোর জন্য যে মেয়েটা ঠিক করেছে তোকে না দেখেই সে তোর প্রেমে পড়ে গেছে তার জন্যই তোর সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছি তাই ছোট লোকের বাচ্চাটা কে আর রুবি বা তাকে খুঁজে পেলো কোথায় ছোট লোকের বাচ্চা নাকি অসাধারণ রকমের মেধাবী দেখলেই বুঝতে পারবি মেয়েটা দেখতে যেরকম ছুরির মতো কথাবার্তাতে তুখুর ব্যাচেলার হলে হয়তো আমি চান্স নিতাম কেন ম্যারিড হলে বুঝি চান্স নেওয়া যায় না তা হয়তো যায় কিন্তু রুবির মুখে তোর কথা শুনে মেয়েটা যে তোরই প্রেমে ডুবে গেছে
পরশু বাসায় নিজের চোখে দেখতে পাবে। বিয়েটিয়ে করিবা না করি মেয়ে দেখতে আমার বেশ ভালোই লাগে, তবে এখনো সুপ্রণাম করতে পারবো না, আমি মহা সমস্যায় আছি। কি সমস্যা? আরে আমাকে একটু নতুন বাসা খুঁজতে হচ্ছে, যাদের সঙ্গে সাপ্লাইড আছি সে বাসাটা এই মাসেই ছেড়ে দিতে হবে। নতুন বাসা খোঁজাই হচ্ছে এখন আমার সবচেয়ে বড় কাজ। আমাদের দেশে নারীদের কত যে নির্মম পরিস্থিতির শিকার হতে হয় তার বহু প্রামাণ্য দৃষ্টান্ত আমরা সংগ্রহ করেছি। আমরা এসেছি ঢাকার উপকণ্ঠে বৌডোবা গ্রামে জয়গুণের বাড়িতে তার কাছে কিছু কথা শুনতে। স্থানীয় একজন মাস্তানের দ্বিতীয় স্ত্রী হবার প্রস্তাবে সাড়া না দেয়ায় জয়গুণ পাশবিক নির্যাতনের শিকার হয় প্রায় 5 বছর আগে। এতে করে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। জয়গুণ বিচার চায় সমাজের মুরব্বীদের কাছে, কিন্তু কেউ তাকে সাহায্যের জন্য এগিয়ে আসেনি অথবা সাহস পায়নি। আমরা এখন জয়গুণের মুখেই শুনবো এই পুরুষশাসিত সমাজে জয়গুণের করুণ পরিণতির ইতিহাস। আপনি কেমন আছেন? ভালো আছি। আপনার বাবা আছেন? না, মরে গেছে। কিভাবে মারা গেলেন? মরে গেছে সাপে কামড়ে। তুই ঠিক কইতে আস। হ্যাঁ, অরণ্যের জয়গুণের বাসায় আছে, ভিডিও ক্যামেরা লিয়ে জয়গুণের ইন্টারভিউ নিতেছে। ওরা কয়জন আইছে? দুইজন, একজন মহিলা। চল গো পিটায় গ্রাম তারা ঘুরি। না, কাম করতেইব কায়দা কইরা, যেন সাপও মরে লাঠিও না ভাঙে। কি হয়েছিল দেখুন তো, একটা দুর্ভাগ্য মেয়ের উপরে তথ্যচিত্র তুলতে এসেছিলাম, ওই লোকটা হচ্ছে ভুল কালপ্রিট, আমাদের ক্যামেরা কেড়ে নিয়েছিল। আপনাদের ট্রান্সপোর্ট আছে? হ্যাঁ আছে, ওই তো মাইক্রোবাস। কেটে পড়ুন এখান থেকে, পরিস্থিতি যে কোনো সময় অন্যদিকে মোড় নিতে পারে, জায়গাটা ভালো না। থ্যাঙ্কস ফর ইউর হেল্প। আপনি যদি ক্যামেরাটা উদ্ধার করে না দিতেন আমাদের অনেক ক্ষতি হতো। চলুন চলুন চলুন। আমি নিজে অফিসে গিয়ে বলে এসেছি। তাহলে কি ডস দিল? আজকে না এলে ওর ঠ্যাং ভাঙব না আমি। আপা, আমি কিন্তু দেরি করতে পারছি না, আমার হোস্টেলের গেট বন্ধ হয়ে যায় রাত 10টার মধ্যেই। হ্যাঁ চলো, তোমাকে খেতে দিই। আপনাদের বন্ধুর অ্যাপয়েন্টমেন্ট না রাখার পেছনে আমার কিন্তু ব্যাচেলর বিষয়ক তত্ত্বটার কথা মনে পড়ে যাচ্ছে। ব্যাচেলর বিষয়ক তত্ত্ব? সেটা আবার কি বস্তু? নানা ধরনের কেস ঘাটাঘাটি করতে যেয়ে কারা বিয়ে করতে চায় না এ ব্যাপারে কিন্তু আমার একটা অবজারভেশন আছে। ইন্টারেস্টিং মনে হচ্ছে। আমি দেখেছি 6 ধরনের নারী অথবা পুরুষ ব্যাচেলর থেকে যায়। যথা: 1, যারা নিজেদের দায়িত্ব পালনে যোগ্য মনে করে না। 2, ত্যাগী অথবা সাধু শ্রেণীর ব্যাচেলর, এরা একটা নির্দিষ্ট আদর্শের পেছনে ছুটতে ছুটতে ঘর সংসার করতে চায় না। 3, ভোগী শ্রেণীর ব্যাচেলর, এরা বহুগামী বৈচিত্র্য খুঁজে বেড়ায় আর সংসারের বাধা পড়বে বলে বিয়ে করে না। 4, ব্যর্থ প্রেমিক ব্যাচেলর, এরা প্রেমে ব্যর্থ হয়ে সারা জীবন বিয়ে করে না। 5, শারীরিকভাবে অক্ষম যারা তারা। আর 6, মনের মতো পার্টনার না পেয়েও অনেকে ব্যাচেলর থেকে যায়। বাহ, চমৎকার পর্যবেক্ষণ তো। বিষয়টার উপর তো তোমাকে ডক্টরেট দেওয়া যায়। অবশ্যই, আমাকে পুচকে মেয়ে বলে আন্ডারএস্টিমেট করবেন না দুলা ভাই, মানব চরিত্র সম্পর্কে আমি গভীরভাবে পর্যবেক্ষণ করে থাকি। তা তোমার এই ক্লাসিফিকেশনে আমার বন্ধুটি কোন পর্যায়ে পড়ে? ওনাকে দেখলাম কই, আপনাদের মুখে তো খালি ওনার গুণগানই শুনলাম। ফেস রিডিংয়ের কিছুটা চর্চা আমার আছে, তবে
চেহারাটা দেখলে বলে দিতে পারতাম উনি কোন ধরনের পুরুষ। হ্যাঁ তা তো ঠিকই। দাঁড়াও, তোমার কৌতূহল নিরসনের ব্যবস্থা করছি। আমি মুরাদের একটা ছবি দিয়ে দিচ্ছি, ওর চেহারা দেখে কাল তুমি আমাকে বলবে ও কোন পর্যায়ে পড়ে। আপনার বন্ধুর টেলিফোন নাম্বারটাও দিয়ে দেবেন দুলা ভাই। বলা যায় না, আমি নিজেই হয়তো টেলিফোন করে বসতে পারি। তাহলে তো তোমার টেলিফোন নাম্বারটা ওকে দেয়া যায়, আপত্তি নেই। একটা মানুষের কথা বলার ধরন থেকেও তাকে নাচ করা যায়। কটা বাজে? সরি, একটু দেরি হয়ে গেল। তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। এবার নিয়ে দুবার তুমি আমাকে অপদস্থ করলে। আজ নতুন বাসায় মালপত্র শিফট করলাম, ভেবেছিলাম আটটার মধ্যে ফ্রি হয়ে যাব, কিন্তু ওই মালপত্রের ঠেলা গাড়িটা যানজটে পড়ে যাওয়ায় দেরি হয়ে গেল। শেখত কোথায়? বিন্দিকে পৌঁছে দিতে গেছে। তাহলে তো চলে আসবে শিগগিরই, আমি একটু বসি। কি রান্না বান্না করেছো? খেতে দাও, ভীষণ খিদে পেয়েছে, পেটে একেবারে চো চো করছে। গো টু হেল। তুমি আরেকবার আসিয়া যাও মোর কান্দাইয়া, তুমি আরেকবার আসিয়া যাও মোর কান্দাইয়া, আমি মনের সুখে একবার কান্দতে চাই। পুরো চোখে দারুণ জ্বালা, চোখের পানি চোখে নাই। ব্যাপার বাসায় দেখা হওয়ার কথা ছিল। আপনি অবাক হয়েছেন? হ্যাঁ, তা তো একটু হয়েছি। এত রাতে কোনো মহিলা টেলিফোন এই প্রথম পেলাম তো। রুবি আপার কাছে আপনার কথা শুনে আপনাকে দেখার জন্য আগ্রহ বোধ করছিলাম। সৈকত ভাই আপনার একটা ছবি দিয়েছে, আর ছবি দেখে মনে হচ্ছে আপনার সাথে আমার দারুণ বনবে। কি বনবে? বন্ধুত্ব, মনে হয় খুব ভালো বন্ধু হতে পারবো আমরা। বন্ধুর খুব দরকার বুঝি? হ্যাঁ, আমার পুরুষ বন্ধু যে নেই একেবারে তা নয়, অবশ্য একসঙ্গে বাস করার মতো কেউ নয় তারা। আমাকে দেখেই একত্রে বসবাসের যোগ্য বলে মনে হচ্ছে। হলো তো, নইলে কেন ফোন করব? আগ্রহ না থাকলে এত রাতে কেউ ফোন করে? তাহলে আপনার আগ্রহটা সম্পূর্ণ নষ্ট করার জন্য এখনই বলা দরকার আমি বিয়ে করব না। অন্তত আপনাকে তো। কিন্তু আপনার বন্ধুরা বোধহয় আপনার সম্ভাব্য বউ হিসেবে আমাকে খুব পছন্দ করেছে মুরাদ সাহেব। পছন্দ করবে ওরা, আর বিয়ে করব আমি? আমার সম্পর্কে এরকম ধারণা দিয়েছে বুঝি? সরি ম্যাডাম, আপনাকে হতাশ করার জন্য আমি দুঃখিত। আপনি আমাকে মোটেও হতাশ করেননি, বরং আমার পছন্দ বিশ্বাস আরো গভীর করে তুলেছেন। দেখুন, মালপত্র টানাটানি করে আমি এখন ভীষণ টায়ার্ড, সকালে আবার অফিসে যেতে হবে। একটা একান্ত কথা বলার জন্য আপনাকে ফোন করেছিলাম, ওদের সামনে তার বলা সম্ভব নয়। তবে আপনি তো টায়ার্ড, শুভরাত্রি। Oh.
তোমার নতুন সংসার দেখছিলাম। সংসার সংসার আর ভুলো করি হবে হবে, পাতি হাট পানিতে নেমে গেছে, এখন তোর সম্মতি পেলেই ওকে মুড়া নদীতে ডুবিয়ে দিব। দুজনের সংসারে তুমি মনে হবে আলো হওয়ার ব্যবস্থাটা প্রচুর। এই কেউ ফোন করছিল কই? না তো। করবে করবে, আপনার মহিলা তো ফ্রিহতে একটু সময় নিচ্ছে, দু একদিনের মধ্যে তুই পৃথিবীর সবচেয়ে মধুরতম কণ্ঠটি শুনতে পারবি। এই বিন্দির ফোন নাম্বারটা কি দিলেই পারো? দিয়েছি, কোনো মহিলার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট মিস করলে অ্যাপোলজি চাইতে হয়, সেই জ্ঞান কি স্টুপিটার আছে? তোর অফিসে ফোন করেছিলাম, ওরা বললো বাসা শিফটিং এর জন্য তুই ছুটি নিয়েছিস, তাই রবিকে নিয়ে চলে এলাম। খুব ভালো করেছিস, তোর বউকে আজকের দিনটার জন্য আমাকে ধার দে না। শুধু দিনটার জন্য? হ্যাঁ, শুধু দিনটা হলেই চলবে। তো কি করবি রবিকে নিয়ে? ওকে নিয়ে একটু বাজারে যাব, সংসারে জিনিসপত্র কেনার অভিজ্ঞতা তো আমার নেই, সংসার করতে হলে বালতি বদনা হাঁড়ি পাতিল এসব লাগে না। তা রবিকে নিয়ে কেন? যাকে নিয়ে সংসার পাতবি তাকে খবর দে, বিন্দিকে ফোন করলে চলে আসবে। হ্যাঁ বলেছে তোকে। আমাকে বলেনি, রুবিকে বলেছে। কি বলেছে? তোমার ছবি নিয়ে চলে আসার সময় এক ফাঁকে বিন্দিকে আমি জিজ্ঞেস করেছিলাম, দ্য আনসার ওয়াজ পজিটিভ, একত্রে বাস করার জন্য তুমি নাকি একজন পারফেক্ট মানুষ। পাত্রী কনসেন্ট পাওয়া গেছে। তার তোর মতটা শুনি একটু বেশি রকম পাঁচ মনে হয় না? রবি বললো তোদের নাকি কি সব তত্ত্বপত্র শুনিয়েছে, তোর কি মনে হয় না পুরুষ জাতি নিয়ে ওনার অভিজ্ঞতা বড় বেশি রকমের বেশি? আরে ও সব থিওরিটিক্যাল তত্ত্ব জানে, দাম্পত্য বিষয়ে থিসিস করতে করতে একটু পেকে গেছে, বিয়ের পর ও সব পত্রদের থেমে যাবে। কে ভাবাস? আমরা একসঙ্গে বিশ্ববিদ্যালয়ে পড়েছি। বসেন। বসবো না, একটু খোঁজ নিতে এলাম। চাচি, আমাকে যদি একটা ঠিকা কাজের বই ঠিক করে দেয়া যায় তাহলে খুব ভালো হয়, শুধু দুবেলা রান্না করে দিয়ে যাবে। হ্যাঁ বাবা, নতুন সংসার না পাতা পর্যন্ত একটা কাজের বই তো দরকারই, দেখি আবুর মাকে বলে। আবুর মাকে? ও আমাদের বাসায় কাজ করে, ওর সাথে কাজের বুয়াদের জানাশোনা আছে। আপনারা বসেন বাবা, আমরা যাই। চল। ছেলেমেয়ে করতে হলে দেরি করে লাভ কি, চল বেরোই। তাহলে একটু বসো, আমি রেডি হয়ে আসছি। আচ্ছা। এই আমি যাচ্ছি, আমার একটু পার্টি আসবে। এই শোন, তোর ছুটি যা লাগে আমার শোরুমকে নিয়ে আসিস। ঠিক আছে, আমি আসি। ওকে। হঠাৎ এই প্রশ্ন করলে যে একটা শকিং নিউজ আমার কানে এসেছে, ও বোধহয় অন্য একটা মেয়ের সঙ্গে ইনভলভ হয়ে গেছে, আজকাল প্রায় বাইরে থেকে খেয়ে আসি। সৈকতের জীবনে আমি এখন একটা লোক দেখানো অলঙ্কার ছাড়া আর কিছুই নই।
কদিন পর পর তোমাদের এসব ভেনর ভেনু শুনতে ভালো লাগে না। এই বলো বাঘ এসছে, এই বলো এভাবে জীবন চলে নাকি? দুজনে মুখোমুখি বসে একটা প্যাচ আপ করে নিলেই তো পারো। করতে হবে, প্রেম করে বিয়ে করেছি, শিক্ষকতাকে পেশা হিসেবে নিয়েছি, দুই পরিবারের সামাজিক মর্যাদার কথা ভেবে কোনো বলস্টেপ নেইনি। তবে একটা কিছু করতেই হবে, মিথ্যার সাথে হানির সাথে চিরকাল বসবাস করা যায় না। হ্যালো হ্যালো হ্যালো, কথা বলছেন না কেন? কেমন আছেন? ও আপনি? হ্যাঁ আছি ভালো। কি করছিলেন? আপনার কথাই ভাবছিলাম। আমার কথা? হ্যাঁ কাল আপনি বলছিলেন। কি একান্ত কথা আছে ওদের সামনে বলা যাবে না, আমি টায়ার্ড বলে আপনি ও ফোনটা রেখে দিলেন। আজ আমার কথা শুনতে ইচ্ছে হচ্ছে? হ্যাঁ তা তো একটু হচ্ছেই। তাহলে ফোন করলেই পারতেন। হ্যাঁ তা করা যেত, তবে আপনি যদি আবার কিছু মনে করেন। কিছুক্ষণ আগে তো আপনি আমাকে ফোন করেছিলেন। হ্যাঁ তাহলে ফোন রেখে দিলেন কেন? সংকোচ হলো। কিসের সংকোচ? এত রাতে কথা বললে আপনি যদি বিরক্ত হন। না আপনার কথা শুনলে বিরক্ত হতাম না, বরং খুশি হতাম। খুশি হতেন কেন? বিকজ আপনি একজন ভালো মানুষ, বন্ধুত্ব প্রেম একত্রে বসবাস আপনার সঙ্গে অনায়াসে করা যায়। প্রেম করার অভিজ্ঞতা আপনার অনেক হয়েছে সন্দেহ নেই। তা হয়েছে, তবে এমন প্রেম করার অভিজ্ঞতা হয়নি কখনো যাতে একটি ছেলেকে জীবন সঙ্গী করে জীবনকে সার্থক করে তোলার সাধনা করতে পারি। আমাকে বিয়ে করার জন্য আপনি একেবারে খেপে উঠেছেন দেখছি। ভুল করলেন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পর স্বামীর প্রয়োজন একদিনের জন্য আমি বোধ করিনি। বিয়ে আমি জীবনও করব। কেন বিয়ে করবেন না কেন? কারণ এই সোসাইটিতে স্বামী নামক পুরুষেরা যে কি জিনিস, কাজের সূত্রে বিবাহিত মেয়েদের চেয়েও সে অভিজ্ঞতা আমার কম না। এটাই যদি আপনার সিদ্ধান্ত হয় তাহলে আমিও তো আপনার ওই বাতিল খাতায় পড়ে যাই, তাই না? না না কি যে বলেন, আপনাকে নিয়েই তো আমি আশার আলো দেখতে শুরু করেছি। আশার আলো? আপনার কথাবার্তা আমার কাছে হেয়ালির মতো লাগছে। না হেয়ালি করছি না, এবার তাহলে সোজা সোজা স্পষ্টই বলি। বলুন। আমি আপনার সঙ্গে একত্রে বসবাস করতে চাই। তার মানে আপনি লিভ টুগেদারের কথা বলছেন? হ্যাঁ ঠিক তাই। এর আগে এরকম কারোর সঙ্গে থেকেছেন? না বলতে পারেন যোগ্য পার্টনার খুঁজে পাইনি এতদিন। রুবিরা জানে আপনার মতলবের কথা? ওদেরকে বলেছেন? মাথা খারাপ, এতক্ষণ আপনাকে বোঝালাম লাখ লাখ টাকা অপচয় করে যারা সামাজিকভাবে বিয়ে করেছে তারা আমাদের মতো অসামাজিক এই লিভ টুগেদার মেনে নেবে? নেভার। কিন্তু আপনি যেরকম চাইছেন আমাদের সমাজে তা সম্ভব না। দুজন সমমনা আর একমত হলে অবশ্যই সম্ভব, তবে এর জন্য হয়তো মাঝে মাঝে একটু মিথ্যাচার করতে হবে। কেউ যদি স্বামী স্ত্রী ভেবে বসে সঙ্গে সঙ্গে ভুল ভাঙিয়ে দেওয়া যাবে না, নিজেদের স্বার্থে এটুকু করতে দোষ কোথায়? নিজেদের সুবিধা মানে? আপনি বোকা নাকি? লিভ টুগেদারে কত সুবিধা বুঝতে পারছেন না? আমার কথাই ধরুন, আমি একটা এনজিওতে কাজ করি, মোটামুটি ভালোই বেতন পাই, তবে এত ভালো নয় যে
একা একটা বাসা ভাড়া করে থাকতে পারি। তাছাড়া একটা মেয়েকে কে বাসা ভাড়া দেবে বলুন? আমরা দুজন মিলে যদি একটা বাসা ভাড়া নিই তাহলে বিল, খাওয়া, খরচ ফিফটি ফিফটি শেয়ার করলে কত সুবিধা বলুন। কিন্তু আমরা তো রক্ত মাংসেরও মানুষ, এক ছাদের নিচে থাকতে থাকতে যদি আমাদের মধ্যে কেউ শরীরের কামড় অনুভব করি, কয়েক না যারা সেটা তো হতেই পারে, তখন কারো অসম্মতি না থাকলে, আই মিন দুজনের ইচ্ছে থাকলে সেটাও হবে। আচ্ছা আমাদের কেউ যদি ভবিষ্যতে অন্য কাউকে বিয়ে করতে চাই, সে স্বাধীনতা তো থাকবেই, কিন্তু প্রতিবেশী বাড়িওয়ালা আমাদের এতদিনের মিথ্যে সম্পর্কটা জেনে ফেলবে না? তখন অ্যাডজাস্টমেন্ট হয়নি এরকম একটা গল্প বাজারে চালু করে দিলেই হবে। হ্যাঁ আরেকটা ব্যাপার স্পষ্ট হওয়া দরকার। হ্যাঁ বলুন। একটা ব্যাপার কেন, সবকিছু স্পষ্ট হওয়া দরকার। আপনি যেরকম সম্পর্কের কথা বলছেন তা তো বুঝতে পারছি, একসঙ্গে থাকলেও আপনাকে শাড়ি বা পারফিউম আমার কিনে দিতে হবে না। ঠিক তেমনি আপনি আমার জামাটা কখনো কেচে দেবেন না। অর্থাৎ আমরা যার যার পাশাতে চলবো, তাই তো? কিন্তু ওই মানে ফিজিক্যাল ব্যাপারটা যদি কখনো হয়ে যায় তার জন্য কি আমাদের পরস্পরকে পে করতে হবে? না পে করতে হবে না, আমাদের সম্পর্কের বটম লাইন হবে একটাই, কোনো ব্যাপারে জবরদস্তি চলবে না। আপনার প্রস্তাবটায় থ্রিল আছে, ট্রাই করে দেখা যেতে পারে। জীবনযাপনের নতুন একটা কনসেপ্ট আপনার মাথায় ঢুকিয়ে দিলাম, এবার আপনি ভাবতে থাকুন, সপ্তাহখানেকের মধ্যে আমাকে ফলাফল জানাবেন। ফোন নাম্বার তো আপনার কাছে আছে? হ্যাঁ আছে। ছাড়ি তাহলে, খেয়ে দিয়ে শুয়ে পড়ুন। খেয়ে এসেছি হোটেল থেকে। কেন হোটেল থেকে? কেন সেদিন বললাম না আমি পুরনো বাসা ছেড়ে নতুন বাসায় উঠেছি, একটা কাজের বউ এখনো খুঁজে পাইনি। ও হ্যাঁ বলেছিলেন তো, কোথায় নিয়েছেন আপনার নতুন বাসা? মগবাজারে। এই নাও তোমার আগামী মাসের বেতনটা। খুব উপকার হলো স্যার। ঠিক আছে কালকে আমার কিছু কাপড় পরে দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। আমার আগেই সন্দেহ করেছিল। সন্দেহ? রুবি আপার মুখে আপনার বর্ণনা শুনে মনে হয়েছিল আপনি বিয়ে মনস্ক মানুষ, ঘরে ঢুকে মনে হচ্ছে আপনি সে পথে এগোচ্ছেন। মানে? মানে বিয়ে করবেন বলেই ঘর সংসার ফেঁদে বসে আছেন, সেরকম পরিকল্পনা থাকলে বলুন, আমি আমার প্রস্তাব উইথড্র করে ফিরে যাচ্ছি। তার মানে ভবিষ্যতে বিয়ে করতে চাইলে লিভ টুগেদারের জন্য ডিসকোয়ালিফাই হয়ে যাব? সেটা বলছি না, অদূর ভবিষ্যতে যদি আপনি কাউকে বিয়ে করে ঘরে তোলার পরিকল্পনা রাখেন তাহলে আমাদের একত্রে বসবাসের এই বাস্তবতা আপনার ভবিষ্যৎ দাম্পত্য জীবনে জটিলতা সৃষ্টি করতে পারে। যাতে জটিলতা সৃষ্টি না হয় সেজন্যই আমাদের সম্পর্কটা শুরু না করাই ভালো। আপনার বিবেচনা বোধ বেশ বাস্তবসম্মত। তাহলে আজ উঠি। অবশ্য লিভ টুগেদারের একটা মানসিক প্রস্তুতি নিয়েই আমি এসেছিলাম। এসেছেন যখন চলে যাবেন কেন, থেকেই যান। আপনার প্রস্তাবের কয়েকটা দিক নিয়ে আরো আলোচনা করার প্রয়োজন আছে, আজ রাতে না হয় সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে তাই হবে। তাহলে খাওয়া দাওয়ার পর্বটা এখনই সেরে ফেলা যাক, কথা বলতে তো অনেক সময় লাগবে,
কে জানে আজ রাতে ঘুমানোর সময় পাবো কিনা। তাই ভালো, কথার পিঠে কথা আসবে, পয়েন্টের পিঠে পয়েন্ট, আলোচনা ভোর পর্যন্ত গড়িয়ে যেতে পারে। তা খাওয়াবেন কি, ঘরে কিছু আছে? কিছুক্ষণ আগে কাজের পর রান্না করে দিয়ে চলে গেল। যদি একজনের তবে দুজনের হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তাছাড়া খাবার তেমন খিদে নেই, সন্ধ্যাবেলায় কাবাব আর নান খেয়ে বাসায় ফিরেছি। আমিও রাতে তেমন একটা খাই না, বলতে পারেন ভাত নিয়ে একটু নাড়াচাড়া করি আর। তাহলে দেরি করার আর প্রয়োজন নেই, ওই যে বাথরুম আপনি আপনার মুখে আসুন প্লিজ। আমাদের স্কুলের জিনিয়ার স্যার ওয়াহাব স্যারের মেয়ের স্বামীকে আমি চাকরি দিয়েছিলাম আমার শোরুমে। ওই হারামজাদা যৌতুকের জন্য বউকে ফেলে রেখে চলে গেছে মাদারীপুর। স্যার আমাকে বললেন ওদের মাঝে একটু প্যাচ আপ করে দিতে, তাই আমি কুলসুম এবং তার এক ভাইকে নিয়ে গিয়েছিলাম মাদারীপুর। আর ও কার কাছ থেকে শুনেছে আমি নাকি ফুর্তি করতে গিয়েছিলাম কুয়াকাটায়। তাই নিয়ে আজ আমার সাথে যারা ইচ্ছা তাই ব্যবহার করলো। এসব কেছে অন্য কাউকে শুনিও, আমি কচি খুঁটি নই। কি, আমি মিথ্যা তো বলছি? অবশ্যই, ইউ আর সো মিন। টিউশনি করতে করতে তোমার মন মানসিকতা একেবারে নিচে নেমে গেছে, আর বাকিটা পচিয়েছে ওই ডেবু মেয়েটা বিন্দি। পায়ের কাছে বল গড়িয়ে এলে দু একটা কিক মেরেছি, সে কথা আমি অস্বীকার করছি না।
কিন্তু তাই বলে বল খুঁজে কিক মারার সময় এবং বয়স আমার আছে কি দোষ? বল না, একদম নেই। ওকে, তোমরা মাথা ঠান্ডা করো, বিষয়টা নিয়ে তদন্ত হবে। আমি কাল তোর দিনের স্যারে বসে যাবো, প্রকৃত ঘটনা রুবিকে বলবো। আমি আমি একদিন তো মিথ্যে কথা বলছি না দোষ, আমি আমার কথা খেয়ে বলছি। রুবি কুলসুমকে নিয়ে যে সন্দেহ করছে তার মধ্যে এক বিন্দু সত্যতা নেই। এই খবরদার, মিথ্যে বলে কসম কসম খাবে না বলে দিচ্ছি। তোমরা দুজনেই দুজনকে যে গভীরভাবে ভালোবাসো তা আমার কাছে পানির মতো পরিষ্কার হয়ে গেছে। ভালোবাসা আছে বলেই সৈকত এই মধ্যরাতে এখানে ছুটে এসেছে, আর রুবির চোখে টলমল অশ্রু। পরের ফ্ল্যাটে মধ্যরাতে সিমতে না করে ভাই তোমরা তোমাদের বাসায় গিয়ে যত পারো ধুষে ধুষি করো, যাও। মুরাদ, ওকে যেতে বলো, আমি ওর সঙ্গে যাচ্ছি না, আমার খিদে পেয়েছে, আমি খাবো। তুমি খেয়ে ফেললে ও খাবে কি? আমি তো সারাদিন খাই না। ঢাকা শহরে খাবার হোটেলের কোনো অভাব নেই। বুঝেছি, আজ আর বাসায় যাওয়া হচ্ছে না, চল দোস্ত আমরা বাইরে খেয়ে আসি। যত দোষ শুধু তোমার স্বামী, পুরুষ চরিত্রকেই চিনে রাখো। হয়েছে, আর ধাক্কাতে হবে না, যাও বাড়িওয়ালাকে নিয়ে কাজকে ডেকে নিয়ে আসো, আমি ততক্ষণে এই গল্পের জুরুর গল্প শুনি। Smile, please.